ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামের পর এবার হাওড়ার বাঁকড়ায় চলল গুলি। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে এই গুলি চলে, 3 থেকে 4 রাউন্ড গুলি চলে বলে খবর। বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি কারণে এই গুলি চলেছে, কারা গুলি চালিয়েছে, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? গুলি যেটা চালানো হয়েছে একেবারে তারা জানতে পেরেছে কারা গুলি চলেছে। তোমাকে আরেকটা সবচেয়ে ভালো করে দিচ্ছে, একদম পঞ্চায়েত প্রধান যিনি আহত হয়েছে, তার হাতে আহত আছে, তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল। একই সরাসরি পঞ্চায়েত প্রধানকেই দিচ্ছি, কেন এই গুলিঘাটের চালানো পুরো বিষয়টাই বলবে আপনি একটুখানি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 জগন্নাথ, এত বেশি বহুত আমি শুনতে পাচ্ছি না। জগন্নাথ, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তের পর পুলিশের কি বক্তব্য? শুনতে পাচ্ছ অঙ্কুর? হ্যাঁ জগন্নাথ, প্রাথমিক তদন্তের পর পুলিশের কি বক্তব্য? পুলিশ এখনো দেখো সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, তার পাশাপাশি যে জায়গায় গুলি মেরেছে সেখানে ফরেন্সিক টিম আনা হচ্ছে। তবে কে বা কারা চালিয়েছে তারা বুঝতে পেরেছে কিছুদিন আগেই। পঞ্চায়েতের এখানে পঞ্চায়েতের ভোট ছিল, অনাস্থা প্রস্তাব ছিল, সেই অনাস্থা জেতার পরে সাজিদ নামে একজন তার সেই, আমি তোমাকে ফোনটা দিচ্ছি একেবারে পঞ্চায়েত প্রধানকে, তিনি পুরো ঘটনাটা তো আমাদের সামনে তুলে ধরবে। তুমি ঘটনাটা তুলে ধরুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। দেখুন আমাদের তখন বাজে প্রায় 1টার দিকে, মানে 3 জন আমাদের পাশে সব সদস্যরা বসেছিল, আমি আমার রুমে বসে আমার কাজ করছিলাম। আমার সদস্য এসে জিজ্ঞাসা করে যে কাকে দরকার আপনার, ও বললো প্রধানকে দরকার। ওরা বললো আগে কি হয়েছে বলুন, তার প্রধানের রুমে ঢুকবে। তারা ততক্ষণে পাশের রুমে 7টা থেকে 8টা থেকে 9টা পর্যন্ত গুলি ফায়ার করে, এমনকি আমার রুমেও 2টো ফায়ার করে। আমি কোনো রকম ফায়ার গুলিতে আমি টেবিলের নিচে ঢুকে যাই, টেবিলের নিচে ঢুকতে তারা কিন্তু আমাকে টেবিলের নিচেও গিয়ে টার্গেট করতে গেছিল, পুরো বুকের মধ্যে গুলি রেখেছে। আমি ততক্ষণে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিই, দেওয়া পর্যন্ত তারা কিন্তু ততক্ষণে সবাই পালিয়ে যায়, সবাই যে যার যান নিয়েই বাঁচাচ্ছে। তখন কারা করেছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন এর মধ্যে অনেকে ইনভলভ আছে, আমাদের কদিন আগেও থ্রেট দেওয়া হয়েছিল, আমাদের আদারউদ্দিন লস্কর যে উনি কর্মাধ্যক্ষ আমাদের, হ্যাঁ কার্যকরী সভাপতি, হ্যাঁ আদারউদ্দিন লস্কর এবং ভোলারাও চক্রবর্তী, তারা সবাই ছিল। তারা কিন্তু কদিন আগেই আমাদের একটা মিটিংয়ে বলা হয়েছে যে লোকসভা ভোটের আগে আমাদের টার্গেট করেছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে, সরাসরি আমাদের মুখের ওপর বলে দিয়েছিল। এরাও কি তৃণমূল কংগ্রেসের? হ্যাঁ ওরাও তৃণমূলের, সবাই তৃণমূল, আমাদের পঞ্চায়েতটাও তৃণমূলের। হ্যাঁ তারা যখন এরকম ভাবে আপনাদের হুমকি দিয়েছে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ কিছু করেনি? পুলিশকে আমরা জানিয়েছি, জানিয়ে আমরা এফআইআর করেছিলাম, তারা বললো যে আমি ইমিডিয়েটলি সবাইকে ফুটেজ চেক করাচ্ছি বা দেখছি। না এর আগে যখন আপনাদের হুমকি দিয়েছিল তখন আপনারা সেদিনেই গিয়েছিলাম, আমরা পুলিশের কাছে সেদিনেই গিয়েছিলাম। তারপরে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশকে পুলিশের কাছে গেলাম, পুলিশ বললো যে আমরা তদন্ত চালিয়ে দিয়েছি, ফুটেজ চেক করা স্টার্ট করে দিয়েছি, কালকে হতে গিয়ে আমরা সব কিছু বলে আসার পরেই আজকে এই জিনিসটা হয়ে গেল। জেলা নেতৃত্ব কি বলছে? নেতৃত্ব জেলা নেতৃত্ব জেলা নেতৃত্ব কি আজহারউদ্দিনের পক্ষে? শুনলেই একবারে সরাসরি যে পঞ্চায়েত প্রধান ছিল ঘটনাস্থলে তাকেই লক্ষ্য করে গুলি চালানো, অল্পের জন্য রক্ষা পেয়েছে, তিনি পুরো তার ঘটনাটা জানেন, পুলিশকেও তিনি জানাচ্ছেন। এখনো পর্যন্ত একজনকে আটক করে সমস্ত জিজ্ঞাসাবাদ চলছে, তবে বাকিটা এখনো ধরা পড়ে। জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে জগন্নাথ? দেখো তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে এসেছে, তারা এখন পুরো বিষয়টা, যেহেতু একটা এত বড় ঘটনা সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত জানছে, পুলিশকে তারা বিবৃতি। এই যে পঞ্চায়েত প্রধান যিনি আমাদের সঙ্গে ফোনে ছিলেন, তিনি তো সরাসরি দলের আরেকটি গোষ্ঠী আজহারউদ্দিন লস্কর যার নাম, তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন যে তারা কয়েকদিন আগেই তাকে হুমকি দিয়েছিলেন। তাহলে সেই আজহারউদ্দিন লস্করের বিরুদ্ধে না পুলিশ না জেলা নেতৃত্ব কোনো পদক্ষেপ করলো না, কি বলছে এই বিষয়ে জেলা নেতৃত্ব? দেখো জেলা নেতৃত্ব এই মুহূর্তে ঘটনাস্থলে আসছে এবং তারা প্রতিনিধিও পাঠিয়েছে, তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। তবে তোমাকে বলতেই পারি প্রধান নিজেই অভিযোগ তুলছে এবং প্রধানের ওপর অনাস্থাও আনা হয়েছিল একবার, অনাস্থাতে প্রধান জিতেছে, জেতার পরেও তারপর থেকে একের পর এক এরকম আক্রমণ এবং হুমকি ধুমকি চলছিল। কিন্তু আজকে যে একবারে ঘটনাটা ঘটে গেল, পুরো একবারে দুষ্কৃতীরা মুখে রুমাল বেঁধে একবার ভেতরে ঢুকে এলোপাতে গুলি, অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রধান, কিন্তু প্রধানের দুই সঙ্গী তার বাবা
সালা এবং তার আরেকজন সালা দুজন গুরুতর আহত হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা রয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্ব এসে পৌঁছেছে, পুলিশের সঙ্গে কথা বলছে। তবে কেন এই যেটা যারা হুমকি দিচ্ছিল এত বিপক্ষে যারা এই ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে কেন নেওয়া হয়নি, এত বড় তাহলে ঘটনা ঘটতো না, কারা আটকাড়া দিচ্ছে, কারা মদতে আছে, পুরো বিষয়টাই ক্ষতি হচ্ছে পুলিশ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।